হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোকো বাইকার। তো আজকে আবার চললাম একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও কী নিয়ে, অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝে গেছেন। তো আজকে ভিডিও হচ্ছে যে আমাদের বাইকটি বৃষ্টিতে ভেজার পর বাইকটি স্টার্ট নেয় না বা বাইকে স্টার্টের সমস্যা দেখা দেয়। তো এর মেন কারণ কী? কেননা এটা কিন্তু আমাদের সকলে জেনে রাখা উচিত। কেন দেখা যায় আমাদের বাইক কখন কোথেকে ভিজে যায় বা বৃষ্টি পড়ে বা বাইকটি ভিজে, ভিজার পর দেখা যায় আমাদের বাইকের স্টার্টের সমস্যা দেখা দেয়। তো সেটা আমি কি আমরা সমাধান করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের বাইকে একটি বড় সমস্যা হয়ে যায় বা আমরা দেখা যায় বিপদে পড়ে যাই। তো অনেকে কিন্তু কখন বৃষ্টি আসবে বা কখন কি বাইক ভিজে যাবে এটা তো বলা যায় না। আপনি এখানে যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টিতে আপনার বাইকটি ভিজে গেল, তখন দেখা যায় বাইকের স্টার্টে একটি সমস্যা দেখা দেয়। তো এটার সমস্যার মেন কারণটা কি, তো সেটা আমি দেখিয়ে দেবো, এটার সমাধান কি সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন, তো বাইক স্টার্টের প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে বাইকের স্পার্ক প্লাগের ওয়্যার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের স্পার্ক প্লাগের ওয়্যারটা ভিজা। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, বাইকের স্পার্ক প্লাগের যে কেবলটা এটা কিন্তু ভিজা, মানে এখানে পানি ঢুকেছে। কেননা কিছুক্ষণ আগে কিন্তু আমার বাইকটি বৃষ্টিতে ভিজেছে, যার কারণে কিন্তু এখানে একটু পানি এসেছে, যার কারণে কিন্তু আমার বাইকের স্টার্টে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো অবশ্যই আমি এখানে প্র্যাকটিক্যালি দেখে দিলাম যে কী কারণে বাইকের স্টার্টে সমস্যা দেখা দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগের ওয়্যারটা কিন্তু একটু ভিজা, যার কারণে কিন্তু আমাদের বাইকের স্টার্টে একটু সমস্যা দেখা দিচ্ছে। অবশ্যই যাদের বাইকে বৃষ্টিতে ভেজার পর স্টার্টে সমস্যা দিচ্ছে বা বাইকের সেলফ নিচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। তো কী করতে হবে, আপনার প্রথমে কিন্তু আপনার বাইকটি বৃষ্টিতে ভেজার পর যে আপনার বাইকে স্পার্ক প্লাগের কেবলটা খুলে নেবেন, খুলের পর চেক করবেন এখানে ভিজা আছে কি না। যদি দেখেন ভিজা আছে তাহলে কী করবেন, এই জায়গাটা শূন্য করে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন আপনার বাইকের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। কেন, কিন্তু বৃষ্টির সময় এই সমস্যা বেশি হয়ে থাকে, বাইক ওয়াশ করার পর কিন্তু এই সমস্যা হয়ে থাকে, কিন্তু বাইকটি ভেজার পর কিন্তু এই বাইকটি বৃষ্টিতে ভেজার পর কিন্তু এই সমস্যা বেশি হয়ে থাকে। তো অবশ্যই করবেন স্পার্ক প্লাগের মাথাটা কিন্তু ওয়্যারটা কিন্তু ভালো মতো মুছে নেবেন, এবং স্পার্ক প্লাগের যে ক্যাপটা এটা কিন্তু ভালো করে মুছে নেবেন, তাহলে কিন্তু আপনার বাইকের এই স্টার্টের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমি সমস্যার সমাধান বলে দেবো। এবার আপনারা কী ভিডিও চান সেটা কিন্তু আমার কমেন্টে জানিয়ে দেবেন। তো সেটা আমি কিন্তু আর এই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি একটি ভিডিও বানার চেষ্টা করব। তো এছাড়াও কিন্তু আমাদের দেখা যায় বাইক ওয়াশ, বাইক স্টার্ট এই বাইক ওয়াশ করার সময় কিন্তু আমাদের বাইকের স্টার্টের সমস্যা দেখা দেয়। তো এটা কিন্তু আরেকটি কারণ যে বাইক ওয়াশ করার পর বাইক স্টার্টের সমস্যা, তো সেটা আমি দেখিয়ে দেব। তো আগে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপনার স্পার্ক প্লাগের কাজ শেষ। তো এখন আমি দেখাবো বাইক ওয়াশ করার পরও বাইকের সমস্যা দেখা দেয় বা বাইকের সেলফ স্টার্ট সমস্যা দেখা দেয়। তো আপনারা খেয়াল করে দেখবেন, দেখছেন যে কিছু কিছু বাইকের আপনার সাইড কভার একটু খোলা থাকে বা বাইকের সিট খোলে, তারা কী করে বাইক ওয়াশ করে, তাদের কিন্তু আপনার বাইকের যে ওয়্যারগুলো আছে সিডিআই, তো আরও কিছু জিনিস যে আছে আপনার সাইড কভার থাকে, সেগুলো ভিজে যায়, যার কারণে কিন্তু আপনার বাইকে স্টার্টে সমস্যা দেখা দেয়। তাই আপনারা একটু খুলে দেখাচ্ছি। তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাইকের সাইড কভার, এখন সাইড কভারের সাইড দিয়ে কিন্তু এই জায়গাটা খালি, যার কারণে কিন্তু এখানে আপনার পানি ঢোকে, যার কারণে আমাদের বাইকে স্টার্টে একটু সমস্যা দেখা দিতে পারে বা অনেকের বাইকে স্টার্টে এই সমস্যাটা দেখা দেয়। তো আপনি একটু লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের বাইকের সিট কভারের বা সাইড কভারটা খোলার পর দেখতে পাচ্ছেন ওয়ারগুলো, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কিছু পানি ছিটে আসে এখানে। তো এখানে কিন্তু সিডিআই অন্যান্য আরও যে নিজে জিনিসগুলো আছে, তো সেগুলো ভিজার পর ভিজার কারণে কিন্তু আমাদের বাইকের স্টার্টে একটু সমস্যা দেখা দেয়। তো অবশ্যই কী করবেন, আপনারা বাইকের সিট না খোলে বা ওয়্যারগুলো না ভিজে এমন করে বুঝে কিন্তু বাইকেরটি একটু ওয়াশ করবেন, যাতে এখানে পানি না আসে। যদি পানি এসে যায় তবু অবশ্যই কী করবেন, এখানে একটু হাওয়া প্রেশার দিয়ে এখানে একটু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার বাইকের এই স্টার্টে সমস্যা দেবে না। এবং বাইকের ওয়্যারে বাইকের হেড যে ওয়্যারগুলো থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইকের হেডটা খোলা, যার কারণে কিন্তু এখানে বাইক ওয়াশ করার সময় কিছুদিন পানি যাওয়ার পরে কিন্তু আমাদের বাইকে এন্ট্রি কাটার মিটার এবং একটু সমস্যা দেখা দেয়। তো অবশ্যই কী করবেন, এখানে একটু হাওয়া প্রেশার দিয়ে এখানে একটু আপনার ক্লিয়ার করে নেবেন, যদি পানি ঢুকে অবশ্যই আপনারা না পানি না দেওয়ার চেষ্টা করবেন, এখানে যদি ঢুকে যায় তাহলে অবশ্যই একটু হাওয়া প্রেশার দিয়ে জায়গাটা শুকিয়ে নেবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ক্লিক করে দেবেন, ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।